আসসালামু আলাইকুম। আজকে সহজ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যেটা কিনা আলু আর ময়দা দিয়ে বানানো হয়ে যায়। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও মজার। অল্প সময়ে চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। তাই আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপিও সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে বানাতে থাকি। প্রথমে লাগবে আমাদের এক কাপ ময়দা। একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল, তারপর ময়দার সাথে এই তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো যখন হয়ে যাবে, তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। কুসুম গরম পানি দিয়ে যদি আমরা ময়দাটা মাখিয়ে নিই, তাহলে অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। খুব বেশি সময় ধরে রেস্ট দিতে হবে না, 5 মিনিটের মতো দিলেই হয়ে যাবে। আর এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমাদের লাগবে সিদ্ধ করা আলু। আলুটা গরম থাকা অবস্থায় খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এখানে 1 কাপের মতো আছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাঁদ মশলা, পরিমাণ মতো ধনে পাতা কুচি আর 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। স্ন্যাক্সটাকে আরও বেশি মজা করতে চাইলে এখানে আপনারা কিমাও অ্যাড করতে পারেন আলুর সাথে। এখন হাতে একটু তেল লাগিয়ে আলুর এই পুরটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই হাতে তেল লাগিয়ে বানাবেন, তাহলে হাতে লেগে আসবে না। এদিকে আমাদের ময়দার ডোটাও সফট হয়ে গেছে। এই পুরোটা ডো বোর্ডে নিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে, অনেকটা পাতলা করে বেলতে হবে। তারপর মাঝ বরাবর কেটে নিচ্ছি, আর এখন সাইড থেকে কেটে নিচ্ছি। যে কটা স্ন্যাক্স তৈরি করবো ঠিক ওরকম করে কেটে নিতে হবে। এখন একটা সাইড থেকে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর সাইডের যে অংশটা আছে, এটাতে একটু ময়দা লাগিয়ে দিতে পারেন, আবার চাইলে অল্প একটু পানি দিয়েও এই সাইডটাকে বন্ধ করে দিতে পারেন। একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিতে হবে, তারপর সবগুলো দিয়ে দিতে হবে। প্রথমে চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, যাতে উপরটা ক্রিসপি হয় আর ভিতরে সফট হয়। অল্প আঁচে বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পর এগুলোর কালার এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। আমি এর থেকে আর বেশি লাল করব না, এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তেল থেকে উঠানোর পর এগুলো দেখতে আরও কিছুটা লাল হয়ে যাবে। এখন গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই সহজ স্ন্যাক্স রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। এরকম আমার আরও সহজ রেসিপি পেতে চাইলে পেজে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।